হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো আপনার বাড়িতে যদি কখনো পেঁচা আসে তাহলে জানবেন এবার আপনার ভাগ্য খুলে যাবে হিন্দু সম্প্রদায়ের কাছে পেঁচা মা লক্ষ্মীর বাহক হিসেবে পরিচিত তবুও এই প্রাণী শুভ এবং অশুভ হিসাবে বিবেচিত হয় পেঁচা সম্পর্কে অনেক ধরনের বিশ্বাস সমাজ ও ধর্মে প্রচলিত পেঁচা দেখে অনেকে ভয় পান আবার অনেকে দেখে খুশি হন পেঁচা দেখলে বিভিন্ন ধরনের বিষয় মানুষের মনে কাজ করে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বাড়িতে পেঁচা কি হয় বা এর থেকে কি সংকেত পাওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি পুরাণে কথিত আছে যে কোনো ব্যক্তি যদি পেঁচার দৃষ্টি পান তাহলে অনাকাঙ্ক্ষিত অর্থ পাওয়ার প্রচুর সম্ভবনা থাকে এই বিষয়টিও মনে করা হয় যদি পেঁচা কোনো রোগীর পরশে আসে বা তার ওপর দিকে উড়ে যায় তাহলে গুরুতর রোগও সহজেই নিরাময় হয়ে যায় ডান দিকে পেঁচার দর্শন পাওয়া সবসময়ই অশুভ এতএব যখনই পেঁচার শব্দ শোনা যায় তখন এটি একটি অশুভ ইঙ্গিত হিসেবে বিবেচিত হয় তবে বাম দিকে পেঁচার দর্শন পাওয়া অত্যন্ত শুভ এবং এমনও রীতি প্রচলিত রয়েছে যে যদি পেঁচা কোনো বাড়ির ছাদে বসে বা ছাদে বসে শব্দ করে তাহলে এটি বাড়ির সদস্যর মৃত্যুর ইঙ্গিত দেয় যদি সকালবেলা পেঁচা পূর্ব দিকের দিকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্ব শোনা যায় তাহলে হঠাৎই ধন সম্পদ বৃদ্ধি পায় যদি আপনি পেরাই আপনার চারপাশে পেঁচা দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার কর্মে মুগ্ধ হয়েছেন এবং শীঘ্রই আপনার প্রতি সদয় হবেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে